নমস্কার, ইউটিউবে আপনাদের স্বাগত। আপনাদের সময় দেওয়ার জন্য ছোট করে আমি ভিডিওগুলো অ্যান্থোরিয়াম অ্যান্থোরিয়াম ভীষণ পপুলার গাছ, তাই তো? আপনারা সবাই চান ঘরে একটা অ্যান্থোরিয়াম থাকুক, সে যে কালারই হোক, বিভিন্ন কালারেরই এর হয়, তো ঘরে একটা থাকুক। সেটার জন্য আমরা অনেক রকমভাবে চেষ্টা করেও কিন্তু অনেকে বিফল হয়, অনেকে সফলও হয়। আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করছি। এই গাছটা কিন্তু শুধুমাত্র মাটিতে করার গাছ নয়, প্রথম কথাটাই মনে রাখবেন। এই গাছটা শুধুমাত্র মাটিতে আপনারা কখনোই করতে যাবেন না। আপনারা মাটি যদি কেউ করেনও, তাতে কিন্তু অন্তত 20% মাটি, 80% অন্য কিছু। সেই অন্য কিছুটা কি? সেই অন্য কিছুটা আমি এখানে ইউজ করেছি, দেখুন, সিন্ডার, মানে যেটা কয়লা পোড়া আমরা বলি, তো সেই সিন্ডারটা আমি এখানে ইউজ করেছি। এবং এটাকে আমি হ্যাঙ্গিংয়ে ঝুলিয়ে রাখি, আর ভীষণ ভালো তলায় ড্রেনেজ হোল করা আছে। যখনই আমি এতে জল দিই, জলটা কিন্তু বেরিয়ে যায়, কিন্তু জলটা আমি এতে কি দিই, নর্মাল জলই দিই। এখানে আমি কোনো রকম কিন্তু সারের ব্যবহার করিনি। আপনারা যদি চান তাহলে কিন্তু এনপিকেটা ইউজ করতে পারেন, না করলেও হবে। আমি এখানে নর্মাল জল ইউজ করেছি আর মাসে একবার সবজি পচা জল। তো এই যে আমি এখানে ইউজ করছি, আমি যেটা বলতে চাইছি যে আমার গ্রোথ দেখুন, এখানে রুট যথেষ্ট। আমি এটা কিন্তু আমার এক মাসের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। গাছটাকে আমি এনেছি দাম দিয়ে, এগুলো জানেন নার্সারিতে 300, 400, 500 যে যেরকম দাম চায় বলে, গাছের গ্রোথ অনুযায়ী, গাছের বার্ডস অনুযায়ী, তো সেরকম দাম দিয়ে আপনারা কিনিও। তো আমি যে এই গাছটাকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে আমি কিন্তু গাছটাকে দুরকমভাবে বাড়িয়েছি। এখানে ভিডিওটাতে আমি একটা মিডিয়া দেখাচ্ছি যেটা সিন্ডার দিয়ে আমি করেছি, যাতে পারফেক্টলি রুট ডেভেলপ হয়েছে, প্রত্যেকটা সাদা নতুন রুটগুলো দেখতে পাচ্ছেন, এবং এই নতুন পাতাটাও এসছে। কেন এসছে? কারণ ও কোনো জল জমে রাখছে না, জল আমি দিয়ে যাচ্ছি আর ছায়াতে রেখেছি। এটা কিন্তু সম্পূর্ণ ওই ইনডোর, আমরা সবাই ওই বিক্রির জন্য লাকি প্ল্যান্ট, ইনডোর প্ল্যান্ট এসব টার্মসগুলো বলি, কিন্তু এটা কিন্তু আমাকে রাখতে হয়েছে ছাদেই, কিন্তু ছায়াতে, যাতে আলো বাতাসটাও পায়। তো সুতরাং আলো বাতাস থাকবে, রোদের প্রশ্নই নেই, ইনডাইরেক্ট আলো, এবং জলটা পুরো মতো বেরিয়ে যাবে। এইভাবে আপনি যদি করতে পারেন, অ্যান্থোরিয়াম বাঁচতে বাধ্য, এবং এখান থেকে নতুন পাতা বেরোচ্ছে, যখন ফুলও সময় মতো আসবে। আমি তাকে জোর করে এখন ফুল আনতে যাব না, ওর মতো ডেভেলপ করুন। তো এই রুটগুলো ও চাইছে এখানে ঢোকাতে, সেই মতো আমাকে আবার একটুখানি সিনটা দিয়ে দিতে হবে। তো একে যত আপনি গ্রোথ করতে দেবেন, ও তত সাইড দিয়ে নতুন পাতা ফুল বার করবে। আশা করি আমি বোঝাতে পেরেছি, আপনারা প্রসেস ফলো করুন, নিশ্চয়ই সাকসেস হবে। থ্যাংক ইউ।